আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কিচেন। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজ আমি চলে এসেছি সুজির একটা নতুন রেসিপি নিয়ে, একদম ঝাল সুজি। সুজি তো আমরা অনেক রকমভাবে খেয়েছি, বেশিরভাগই কিন্তু মিষ্টি দিয়ে খাই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ঝাল সুজি করা যায়। মূল পর্বে যাওয়ার আগে চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে কিন্তু ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে। আর আমার ভিডিওর মাঝে ছোটোখাটো টিপস পেতে অবশ্যই আমার ভিডিওগুলি স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তবে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। দাঁড়ান, আর একটা কথা বলতে যে ভুলেই গেলাম, এই খাবারটা কিন্তু শুধুমাত্র বড়দের জন্য নয়, এটা কিন্তু ছোটদের জন্য একটা হেলদি খাবার। দেখে বুঝেই গেছেন এতক্ষণে গ্যাস ওভেনে আমি কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি। নিয়ে আমি প্রথমে সুজিটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। সুজির পরিমাণটা হলো 2 কাপ। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে, আর অনবরত কিন্তু এটাকে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু একদিক লাল হয়ে যাবে, এরকম সাদা আর থাকবে না। আরও একটা কথা এখানে আমি বলে নেব, কিভাবে সুজিটা রান্না করলে একদম ঝরঝরে হবে সেই টিপসটাই আমি আজকে আপনাদের কিন্তু বলবো। কারণ সুজি কিন্তু একটু বেশি জল হয়ে গেলেই একদম পায়েসের মতো হয়ে যাবে, যেটা লোকজনের সামনে পরিবেশন করতে একটু অসুবিধা হয়ে যাবে। আর আমি যে রেসিপিটা আপনাদের দেখাবো সেটা কিন্তু একদম ঝরঝরে ঝাল সুজি, তাই এটার টিপসটাও আমি আজকে আপনাদের সবশেষে বলে দেব। বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট এসে যায় তাহলে আপনারা ঝটপট কিন্তু এটা বানিয়ে নিতে পারেন, কারণ এটা করতে গেলে খুব একটা বেশি উপকরণ লাগে না। বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটা অতি সহজে বানিয়ে নিতে পারেন। সময় তো একদমই কম লাগে এবং খেতেও দুর্দান্ত লাগে। একটু ইউনিক কিছু করতে চাইলে এটা অবশ্যই বানাতে পারেন। বিকেলে স্ন্যাক্সে তো এটা দারুণ যাবে, আর সকালে বা বাচ্চাদের টিফিনে বেশ ভালো লাগবে। শুধু ঝাল সুজি যেহেতু, ঝালটা অল্প করলেই এটা বেবিদের জন্য দারুণ যাবে, আর একটু দিলেই বড়দের জন্য ফাটাফাটি। ব্যাস, আমি এবার সুজিটাকে নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা যখনই গরম হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো সর্ষে। আমি নিয়েছি সাদা সর্ষে, আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। সর্ষের সঙ্গে আমি দিয়ে দেব 1টা শুকনো লঙ্কা ছেঁড়ি। এখানে আমি যেমন 1টা শুকনো লঙ্কা দিলাম, যদি আপনার বাচ্চা খায় তবে আপনি 1/2 শুকনো লঙ্কাও দিতে পারেন, তাহলে ভালো লাগবে। আর অবশ্যই একটুখানি তো দিতেই হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এটাকে একটু ভালো করে ফ্রাই করে আমি হালকা ব্রাউন করে নেব, খুব বেশি কালো নয়। এই পর্যায়ে আপনারা কিন্তু একটু কারি পাতাও অ্যাড করতে পারেন। আমার কাছে কারি পাতাটা ছিল না তাই দেওয়া হয়নি, তবে কারি পাতা দিলেও একটা সুন্দর গন্ধ বেরোয়। আমার চ্যানেলে সপ্তাহে 3 দিন রান্নার সঙ্গে সঙ্গে প্রত্যেক রবিবার সন্ধ্যা 7টার সময় আমি 1টা করে ব্লগ ছাড়ি। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড হন তবে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন। দেখুন, পেঁয়াজটাকে কিন্তু আমি খুব বেশি ব্রাউন করিনি, ঠিক এরকম একটু হোয়াইটিস থাকবে। তার মধ্যে আমি দিয়ে দেবো ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কেটে রাখা গাজর এবং আলুর টুকরো, দিয়ে আমি একটুখানি এটাকে ফ্রাই করে নেব। এটাকে আমরা ততক্ষণ পর্যন্তই ফ্রাই করব যতক্ষণ পর্যন্ত আলু এবং গাজরটা সেদ্ধ না হয়ে যায়। আলু এবং গাজরটাকে কিন্তু এখানেই আমাকে সেদ্ধ করে নিতে হবে, না হলে সুজি দেওয়ার পর এগুলো আর সেদ্ধ হবে না। তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার এটাকে আপনারা ঢেকে ঢেকে হালকা আঁচে একটু সেদ্ধ করে নিতে পারেন। দেখুন, আমার গাজরটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি যেটা দেব সেটা হলো আদা থেঁতো করা। এখানে কিন্তু আমি আদা রসুনের পেস্ট দিলাম না, আদাটাকে থেঁতো করে দিলাম, তাহলে কিন্তু একটা দারুণ সুন্দর গন্ধ বেরোবে, বেশ ভালো লাগবে। আর একটুখানি রঙিন করে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। আর আমি এখানে যেটা বলছিলাম, আদাটা দিলে কিন্তু এর মধ্যে একটা সুন্দর গন্ধ বেরোবে, দারুণ খেতে লাগবে। এই সুজির টেস্টটা কিন্তু অ্যাকচুয়ালি আদা থেকেই আসবে, মানে আদার জন্যই এই সুজিটা এত ভালো লাগবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সুজিটা, দিয়ে একটুখানি আরও একবার ফ্রাই করে নেব। সুজিটাকে আমি হালকা করে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, চিনিটা দিয়েও আমি আরও একবার নাড়াচাড়া করে নেব।
চিনির পরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হালকা করে নুন দিয়ে আবারও দু একবার নাড়াচাড়া করব। রান্নার প্রায় শেষের দিকে এসে গেছি, এবার আমরা এর মধ্যে অ্যাড করব জল। দেখুন আমি কতটা জল দিলাম, একদমই অল্প জল দিলাম। এই যে ঝরঝরে থাকা টিপসটা, এতক্ষণে আমি বলবো যে কীভাবে ঝরঝরে করবেন। এই যে সুজিটা আমি নিয়েছিলাম প্রথমে দু কাপের মধ্যে কিন্তু আমি আড়াই কাপ জল দেব, তবে জলটা কিন্তু একেবারেই ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সুজিটা কাদা কাদা হয়ে যাবে। এই জলটাকে ছিটিয়ে নেওয়ার মতো অল্প অল্প করে অ্যাড করতে হবে, একটু করে নাড়াচাড়া করতে হবে আর একটু করে জল দিতে হবে। আমি কিন্তু মাঝে মাঝেই জলের হালকা করে ছিটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখুন সুজিটা আমার একদম হয়ে গেছে এবং সুজিটা খুব ঝরঝরে হয়েছে, দারুণ খেতে হয়েছে। আর যারা একটু ঝাল পছন্দ করেন তারা অবশ্যই এই সময় একটুখানি কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে পারেন, তাহলে জাস্ট ফাটাফাটি লাগবে। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি আমার রেসিপির কিছু ভালো লেগে থাকে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। আর যেটা বললাম, প্রত্যেক রবিবার আমার যে ব্লগটা আসবে তার মধ্যে আমি আপনাদের সঙ্গে অনেক কিছু গল্প করব, আমার জীবনের অনেক গল্প নিয়ে আসবো আস্তে আস্তে। সেগুলো দেখতে হলে অবশ্যই আমার পাশে থাকতে হবে, আমার ভিডিওগুলো পুরো দেখতে হবে। এবং সবশেষে দোয়া করি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন, খুব খুশিতে থাকবেন। আল্লাহ হাফেজ।